দেখা যাচ্ছে মন্দিরের সামনে দিক দিয়ে একটা বিচ তৈরি হয়েছে, ওইখান দিয়ে পার হয়ে আমরা ইসের দিকে যাব। আমরা এখন কোথায় আছি? হরিপুরের দিকে যাচ্ছি, হরিপুরের দিকে যাচ্ছি। আপনারা কোথা দিয়ে আসছেন? আমরা কলকাতা। নাইট স্টে কোথায় হয়েছিল? নাইট স্টে হচ্ছে জুনপুর ফিশারি ডিপার্টমেন্ট। সুন্দর জায়গা। কি কিন্তু গঙ্গাসাগর দিয়ে স্টার্ট হয়েছে আমাদের, গঙ্গাসাগর দিয়ে। এখন আজকে আমরা এখান থেকে গিয়ে এই সামনে ব্রিজ পার হয়ে হরিপুর যাব, হরিপুর থেকে। তারপর ওখান থেকে কালকে হাঁটবো, হেঁটে সোজা দীঘা যাব। দীঘা হেঁটে ওখান থেকে একটু স্টে করবো, তারপরে কলকাতা ফেরা। আমাদের ট্যুর জমে উঠেছে, আমাদের ট্যুর জমে উঠেছে পিজুদার বাওয়ালবাজি আর আপাতত শ্মশানের মধ্যে দিয়ে হাঁটছি। এখানে শ্মশান, কিন্তু একজন ভয় পেয়েছিল, ধাক্কা দিয়েছিল, খালি পইতে বাঁচিয়ে দিয়েছে, ধাক্কা দিয়েছিল। আমরা এখন ভেঙে দিত জুনপুর থেকে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং তিন চারটে শ্মশান উপর দিয়ে, বিশাল বড় শ্মশান। হ্যাঁ, আর এখানকার লোকেরা যেখানেই জায়গা পায় সেখানেই শ্মশান হিসাবে মেনে নেয়, এবং সেখানেই বডি দাহ করে। তার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। সামনেই দেখা যাচ্ছে মন্দির। ব্রিজ ক্রস করার পরে আমাদের সি বিচ পড়বে।